শুভ শিক্ষাতে বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব মূলধন মুনাফা জাতীয় অধায়ের 4 নাম্বার সেজন শীলের খানি আলোচনা করব দেখো খতে দুইটা জিনিস চাইছে একটা হচ্ছে মুনাফা জাতীয় আয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় দুইটা আমরা দুইটার জন্য দুইটা আলাদা আলাদা করে করতে পারি অথবা এক গড়ি আমরা এরকম দুইটা দিয়ে দিতে পারি একটা হচ্ছে মুনাফা জাতীয় আয় আমরা প্রথমে মুনাফা জাতীয় আয় নির্ণয় করব মুনাফা জাতীয় আয় হচ্ছে তোমরা অনেকেই জানা হয়তো মুনাফা জাতীয় আয় হচ্ছে যে আয়গুলি নিয়মিত আয় একটা ব্যবসায় রেগুলার বেসিসে ঘটে যে আয় প্রতিদিন ঘটে বা বছরে একাধিক ভার ঘটে এই সকল আয়গুলিকে আমরা মুনাফা জাতীয় আয় বলবো দেখো আমরা এখানে এই তোমরা এই চাইলে এই সূত্রটা পড়তে পারো বিক্রয় কমিশন প্রাপ্তি বার্তা প্রাপ্তি এই সূত্রটা যদি পড়তে পারো তাইলে তোমরা এই মুনাফা জাতীয় আয়গুলি বের করে নিতে পারবে দেখো আমরা এখান থেকে দেখবো এটা মূলধন জাতীয় প্রাপ্তি বাদ এটা ব্যয় মুনাফা জাতীয় ব্যয় বার্তা প্রাপ্তি বার্তা প্রাপ্তি হচ্ছে মুনাফা জাতীয় আয় এই যেখানে এখানে দেখো এখানে ছিল ভাড়া প্রাপ্তি বিনিয়োগের সুদ প্রাপ্তি তারপরে যে আমানতের সুদ প্রাপ্তি বাট্টা প্রাপ্তি এই যে বাট্টা প্রাপ্তি তো বাট্টা প্রাপ্তি হচ্ছে কি মুনাফা যেতে হয় আমরা এখানে বাট্টা প্রাপ্তি রেখে দিলাম শেষ এরপরে দেখো বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদও কিন্তু মুনাফা জাতীয় আয় এই যে বিনিয়োগের সুদ আমানত সুদ বা যে বিনিয়োগের সুদ প্রাপ্তি হচ্ছে মুনাফা জাতীয় আয় এখন এখানে একটা কথা বলছে যে বিনিয়োগের সুদ প্রাপ্তি যার ৫০ পার্সেন্ট অর্থাৎ অর্ধেক যার ৫০ পার্সেন্ট অর্ধেক হচ্ছে দুই হাজার সালের আমরা অঙ্ক করতেছি সতেরো সালের এটা হচ্ছে আয়ের সময় বাদ দিয়ে লিখবো কিন্তু আমাদের যদি প্রাপ্তি নির্ণয় করতে বলতো যে মুনাফা জাতীয় প্রাপ্তি নির্ণয় করে তখন এরকম আমরা কিন্তু পুরোটাই লিখতাম চল্লিশ হাজার লিখতাম প্রাপ্তি চল্লিশ হাজার কিন্তু আয় এই বছরের জন্য হচ্ছে বিশ হাজার কারণ অর্ধেক হচ্ছে বিগত বছরের এখানে আমরা এই অর্ধেক কি করব এই চল্লিশ হাজারের অর্ধেক বিগত বছরের এই কারণে আমরা এই বিশ টাকা এটার পঞ্চাশ পার্সেন্ট যদি আমরা করি পঞ্চাশ পার্সেন্ট আমরা যদি করি তাহলে এই বিশ টাকা এটা তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো বাধা দিলে এই বিশ হাজার এরপরে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ এটা আসবাবপত্র স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ হচ্ছে মূলধন জাতীয় আয় এটা আমদানি শুল্ক পরিষদ এটা মুনাফা জাতীয় ব্যয় ব্যবসার জন্য এটা তো আমরা অলরেডি লিখে ফেলছি মূলধন জাতীয় ব্যয়তে তারপর হচ্ছে ব্যাংক হতে ঋণ গ্রহণ এটা মূলধন জাতীয় প্রাপ্তি পণ্য বিক্রয় যে এটা হচ্ছে মুনাফা জাতীয় যে সূত্রে ছিল বিক্রয় তাহলে পণ্য বিক্রয় পণ্য বিক্রয় পণ্য বিক্রয় হচ্ছে সাত হাজার পাঁচশো পণ্য বিক্রয় বিক্রয় পণ্য বিক্রয় হচ্ছে যে সাত লাখ তিরিশ হাজার পণ্য বিক্রয় আমরা দেখলাম সাত লাখ তিরিশ এরপর বলতে বিমা সালাম এটা মুনাফা জাতীয় ব্যয়

এইটাই হচ্ছে আমাদের আর কিছু নাই এই যে এইখানে আসবে না পুরাতন আসবে মুনাফা জাতীয় আমাদের এখানে আয় মুনাফা জাতীয় আয় এই কটে এটা তোমরা এই সূত্র বললেই পারবা এবার আমরা এই পরের অংশ শুরু করবো মুনাফা জাতীয় ব্যয় এই যে মুনাফা জাতীয় ব্যয় এই অংশে এই মুনাফা জাতীয় ব্যয়ের সূত্র তোমরা পড়তে পারো পণ্য ক্রয় বেতন মজুরি এগুলি এখান থেকে যা আছে মুনাফা যেতে ব্যয় হচ্ছে যে ব্যয়গুলি আমাদের ব্যবসা পরিচালনা করার জন্য প্রতিনিয়তই করতে হয় ব্যবসায় মূলধন আনায়ন এটা তো মূলধন জাতির প্রাপ্তি পণ্য ক্রয় এটা আমরা প্রতিদিনই করি প্রায় তাহলে এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় লেখা দিলাম এরপরে এটা আমরা লিখে ফেলছি বাটার প্রাপ্তি লিখে ফেলছি বিনিয়োগের সুদ লিখে ফেলছি আসবে ভর্তি বিক্রয় এটা আসবে না এটা হচ্ছে মূলধন জাতীয় আয় এটা আসবে না আমদানি শুল্ক পরিশোধ এটা আসবে আমদানি শুল্ক পরিশোধ নিয়মিত ভাবে করতে হবে যতবার পণ্য আমদানি করবো ততবারই করতে হবে আমদানি শুল্ক আসলো এরপরে হচ্ছে ব্যবসার জন্য এটা 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 স্থায়ী স্থায়ী সম্পদ সম্পদ হলে হচ্ছে মূলধন মূলধন জাতীয় জাতীয় ব্যয় আসবে না ব্যাংক হতে ঋণ গ্রহণ প্রাপ্তি তারপর পণ্য বিক্রয় এটা তো আয় লিখে ফেলছি বিমা সালামে যে বিমা সালামে দেখবো এরপর হচ্ছে এটা লিখে ফেলছি পুরাতন কম্পিউটার বিক্রয় এটা মূলধন জাতীয় প্রাপ্তি ঋণের সুদ এটা হচ্ছে এই ঋণের সুদ ছিল দেখো সূত্রের মধ্যে আছে ব্যাংক জমা অতিরিক্ত সুদ ঋণের সুদ এই সূত্রটা হয়ে যাবে আমরা বরাবর করবো এক বরাবর ওকে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও লেকচার দেখার আমন্ত্রণ জানি আমরা নেক্সট হচ্ছে চার নম্বর সৃষ্টি ছিলেন গণ নিয়ে আলোচনা করবো